অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় পরিমাপে দ্বিতীয় পাঠে স্বাগতম সবাইকে। আজ আমরা উদাহরণ 9 থেকে শুরু করব। একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে ঘরটির মেঝ কার্পেট দিয়ে দাগতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো সমাধান, তো আমরা প্রথমে বলা হয়েছে এখানে প্রতি বর্গ কিলোমিটারে কত, 7.5 টাকা খরচ হয়, তাই না? তাহলে আমি বলতে পারি যে 7.5 টাকা খরচ হয় এক বর্গ মিটারে। সুতরাং এক টাকা খরচ হয় কত, 1/7.50 বর্গ মিটার, তাই না? তাই সুতরাং বলতে পারি 1102.50 টাকা খরচ হয় কত, 1 × 1102.50 বাই কত, 7.50, তাই না? এখন যদি আমরা এটা দিয়ে আমরা 7.50 দিয়ে যদি আমরা 1102.50 কে ভাগ দিই বা কাটাকাটি করি তাহলে কত, 147 হয়, তাই না? তো আমরা সুতরাং এবং সমান হতে পারে 147 বর্গ মিটার, এটা যদি এক দ্বারা গুণ দিই, তাই না? তাহলে মনে করি গড়টির প্রস্থ কত, ক মিটার ধরে নিলাম, এবং গড়টির দৈর্ঘ্য যদি প্রস্থের 3 গুণ, তাই না? তো আমরা 3 দ্বারা গুণ দিলাম, তাই না? এখন হবে কত, 3 ক মিটার, দৈর্ঘ্য হলো কত, 3 ক মিটার। তাহলে সুতরাং বলতে পারি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। হ্যাঁ, তাহলে আমরা 3 ক হলো দৈর্ঘ্য আর প্রস্থ হলো ক, তাই না? এখানে এটা যদি গুণ করি 3 ক স্কয়ার বর্গ মিটার। হ্যাঁ, এখন আমরা শর্ত মতে বলতে পারি 3 ক স্কয়ার সমান 147, তাই না? তো 147 হলো। এখন এখান থেকে যদি আমরা 3টা এপাশে দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমাদের হয় কত, ক স্কয়ার সমান 49, তাই না? এখন আমরা ক দিয়ে বর্গকে আমরা রুট করে দিলাম, তো রুট করলে এরপরে আমরা 49 রুট করলে হয় কত, 7, তাই না? তাহলে আমরা শুধু গড়টির প্রস্থ কত, 60 মিটার। সুতরাং দৈর্ঘ্য গড়টি দৈর্ঘ্য, তাহলে আমরা জানি যে 3 × 7 আমরা ক ছিল, তাই না? গুণ করলে কত, 21 মিটার। তাহলে অতএব গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ দৈর্ঘ্যমে কত, 21 মিটার ও 7 মিটার, তাই না? এটাই কি হবে উত্তর। 10 বলতেছে যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, যে গড়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে কত, 16 মিটার, 12 মিটার ও 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে, এটা আমাদের বের করতে হবে। সেই জন্য আমাদের এই গড়ের কি আয়তনটা বের করে নিতে হবে আগে আমাদের। তো আমরা বলে দেওয়া আছে গড়ের দৈর্ঘ্য কত, 16 মিটার, তো গড়ের প্রস্থ হলো আমাদের 12 মিটার, তাই না? এবং গড়ের উচ্চতা 4 মিটার। সুতরাং বলতে পারি গড়ের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা গুণ একক, তাই না? তাহলে আমরা যদি মান বসাই দিই দৈর্ঘ্য 16, প্রস্থ 12 আর উচ্চতা 4, তাহলে আমরা এই তিনটা গুণ করলে হয় কত, 768 ঘনমিটার, তাই না? এখন আমরা 768 ঘনমিটারকে আমরা ঘন সেন্টিমিটারে প্রকাশ করব। তো আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, আর যেহেতু এখানে ঘন আছে তাহলে আমাদের 3টা 100 কি করতে হবে, গুণ করতে হবে, তাই না? এই জন্য আমরা কত, 3টা 100 গুণ করে আমরা ঘন সেন্টিমিটার বানাইলাম। মানে 3টা 100 গুণ করলে আমাদের কত, 86,80,00,000 ঘন সেন্টিমিটার, তাই না? এখন আমরা বলতে পারি আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত ছিল, 1 গ্রাম, তাই না? আর সুতরাং আমরা বলতে পারি 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত, 1 × 0.00119129 গ্রাম, তাই না? কেন, কারণ আমরা জানি যে পানির তুলনায় বায়ু কত, এত গুণ বাড়ি, তাই না? 0.00129 গুণ বাড়ি, এই জন্য এটার সাথে আমাদের একই সাথে গুণ হবে। তাই সুতরাং বলতে পারি 76,80,00,000 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন আমরা এটা আমরা গুণ করে দেবো টোটালটার সাথে। তো গুণ করলে আমাদের এটা হয় কত, যে 990,720 গ্রাম। তাহলে আমরা এটাকে যেহেতু গ্রাম আছে এটাকে কিলোগ্রামে প্রকাশ করবো, তো আমরা জানি গ্রাম থেকে কিলোগ্রামে প্রকাশ করতে হলে তো ছোট থেকে বড় গেলে আমাদের 1000 দ্বারা ভাগ দিতে হবে, তাই না? কারণ আমরা জানি যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাই না? কারণ এটা ভাগ দিলে আমাদের হয় কত, 990.72 কিলোগ্রাম। অতএব গড়টিতে 990.72 কিলোগ্রাম বায়ু আছে, এটা কি হবে উত্তর। এরপর উদাহরণ 11, 11-তে বলা হয়েছে যে 21 মিটার দীর্ঘ এবং
15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে বর্গ মিটারে 2.75 টাকা ধরে রাস্তাটিতে গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে তাই না তো আমরা এটা সমাধান করব তার জন্য আগে আমরা চিত্রটা আগায় নেব তো এটা তাহলে আমাদের দৈর্ঘ্য হলো কত 21 মিটার আর আমাদের প্রস্থ হলো কত 15 মিটার তাই না তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে যে বাগানের দৈর্ঘ্য কত 21 মিটার বাগানের প্রস্থ হলো 15 মিটার তাই না সুতরাং বলতে পারি বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক তাই না তাহলে আমরা দৈর্ঘ্য মান হলো কত আমরা 21 দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে 15 তাই না এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের 315 বর্গ মিটার তাই না হ্যাঁ তো এরপর আমাদের যেহেতু আর একটা কথা বলা হয়েছে যে একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার করে প্রশস্ত একটি রাস্তা আছে তাই না তো এই জন্য আমরা বাহাইতে এই যে আমাদের এটা 2 মিটার আর এখান থেকে আমরা এই পরে দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করে নেব এই 2 মিটার সহ তাই না তাহলে আমরা দেখি যে যে আবার রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য তাহলে কত 21 যোগ কত হবে যেহেতু আমাদের রাস্তার দুই দিকে দুইটা দৈর্ঘ্য আছে তাই না 2 গুণন 2 দিতে হবে তাই না 2 মিটার চওড়া ছিল তাই না তাহলে এই দুইটা যোগ করলে কত 4 4 এর সাথে আমরা যদি 21 যোগ করি হয় 25 মিটার তাই না সুতরাং রাস্তা সহ বাগানের প্রস্থ হবে প্রস্থ একই প্রস্থ দুইটার প্রশস্ত রাস্তা হবে দুইটা তাই না তাহলে 2 গুণন করলে কত 4 4 এর সাথে 15 যোগ করলে কত 19 মিটার তাই না তাই সুতরাং বলতে পারি সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 2 গুণন প্রস্থ বর্গ একক তাই না তাহলে এখানে আমাদের 25 গুণন 19 বর্গ মিটার তাহলে এটা করলে আমাদের কত 475 বর্গ মিটার তাই না যেহেতু আমাদের এখন রাস্তার ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের অর্থাৎ রাস্তার রাস্তার সহজে ক্ষেত্রফল এবং রাস্তা বাদে যে ভিতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিই তাহলে আমাদের কি হবে রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা কত 475 মাইনাস 315 এখানে কত 160 বর্গ মিটার এক বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হয় 2.75 টাকা সুতরাং 160 বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হয় 160 গুণ 2.75 টাকা তাহলে এটা গুণ করলে আমাদের হয় কত 440 টাকা তো অতএব বলতে পারি রাস্তাটিতে গাছ লাগাতে মোট খরচ হয় 440 টাকা এটি আমাদের উত্তর হ্যাঁ এরপর 12 নাম্বার বলতেছে 40 মিটার দীর্ঘ এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের দিক মাঝে আড়াআড়ি ভাবে 1.5 মিটার প্রস্থ দুটি রাস্তা আছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের অর্থাৎ দেখি দৈর্ঘ্য আছে আমাদের কত 40 মিটার এবং প্রস্থ আছে 30 মিটার এই যে মাঝ বরাবর দুইটি রাস্তা এই দুইটা রাস্তার কি করতে হবে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে তাই না এর কি দেওয়া আছে এবং এর প্রস্থ আছে 1.5 মিটার তাই দেওয়া আছে কত আমাদের যে মাঠের দৈর্ঘ্য কত 40 মিটার মাঠের প্রস্থ হলো 30 মিটার তাই না সুতরাং আমরা বলতে পারি দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর অর্থাৎ যদি আমাদের এটা হলো দৈর্ঘ্য হ্যাঁ এই যে দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য বরাবর এই রাস্তার ক্ষেত্রফল আমরা এইটুকুর ক্ষেত্রফলটা আমরা বের করব তাই না তো এইটুকুর যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে আমাদের এইটুকুর মান হলো কত হবে 40 আর আমাদের এই যে আমাদের এখানে আছে এক প্রশস্ত তাই এইটুকুর মান হবে কত আমাদের 1.5 বর্গ মিটার তাই না তাহলে আমরা এই দুটো যদি গুণ করি তাহলে আমাদের বের হতেছে কত 60 বর্গ মিটার তাহলে সুতরাং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ আমরা যদি প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করতে যাই অর্থাৎ তাহলে আমাদের এই যে এটা হলো প্রস্থ বরাবর আমাদের এইটুকু রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে তাই না তাহলে আমাদের এখানে প্রস্থ কত হলো প্রস্থ হলো আমাদের 30 তাই না 30 তার মধ্যে 1.1 এত আমাদের অলরেডি ব্যবহার করা হয়েছে এই জন্য আমরা 1.1 এত মাইনাস করে দিলাম এবং আমাদের যদি এইটুকু বেরতে করতে হয় এইটুকুর মান হবে কত 1.5 এই জন্য 1.5 আমরা গুণ করে দিলাম তাই না হ্যাঁ যদি এটা আমরা গুণ করি তাহলে আমাদের কত 42.75 বর্গ মিটার হয় তাই না তাহলে আমাদের অলরেডি বের হলো যে আমাদের এটা সুতরাং আমরা বলতে পারি যে রাস্তার ক্ষেত্রফল তাহলে দুইটার আমাদের যোগ করতে হবে আমাদের 60 যোগ কত 42.75 বর্গ মিটার তাই না এটা যদি আমরা যোগ করি কত 102.75 বর্গ মিটার তাহলে অতএব রাস্তার দুইটির মোট ক্ষেত্রফল হবে 102.75 বর্গ মিটার এটা কি হবে উত্তর এবার উদাহরণ 13 13 তে বলা হয়েছে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে কত 7500 টাকা খরচ হয় যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তাহলে
কত 6000 টাকা খরচ হতো, তাহলে কামরার প্রস্থ কত হবে, তাই না? এটা আমাদের বের করতে হবে। তো আমরা বলতে পারি দেওয়া আছে এখানে কামরার প্রস্থ, তাই না? সুতরাং তাই বলতে পারি ক্ষেত্রফল কমে কত, এটার সাথে যদি আমরা 4 গুণ দিই তাহলে ক্ষেত্রফল আমাদের কমবে কত, 80 বর্গ মিটার কমে যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি সুতরাং ক্ষেত্রফল 80 বর্গ মিটার কমার জন্য খরচ হবে, খরচ কমে কত হবে, কমে হবে কত, 7500 থেকে 6000 টাকা বাদ দিলে হয়তো 1500 টাকা হবে, তাই না? তাহলে বলতে পারি 1500 টাকা খরচ হয় বর্গ মিটারে, সুতরাং 1 টাকায় খরচ হয় কত, 80/1500 বর্গ মিটার, তাই না? এখন যদি আমরা বলতে পারি সুতরাং 7500 টাকায় খরচ হয় কত, 80 × 7500/1500, তাই না? এখন যদি আমরা এটা দ্বারা এই টোটালটাকে গুণ করে এটা দ্বারা ভাগ দেই তাহলে আমাদের হয় কত, 400 বর্গ মিটার, তাই না? তাহলে আমরা বলতে পারি কামরা ক্ষেত্রফল কত, 400 বর্গ মিটার, এটা কামরা ক্ষেত্রফল বের হলো, তাই না? কিন্তু আমাদের কামরার প্রস্থ 400/40, তাই না, মিটার, তাহলে এটা ভাগ হলে কত, 20 মিটার, এটাই উত্তর, তাই না? তাহলে উদাহরণ কত, 14, একটি ঘরের মেজর দৈর্ঘ্য কত, 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং এর দেওয়ালগুলো কত, 15 সেন্টিমিটার পুরো হলে 4 দেওয়ালের আয়তন কত, তাই না? তো সমাধান, তো আমরা সমাধানের জন্য আগে আমরা চিত্রটা আঁকাই নিই। তো আমরা চিত্র এটা হলো আমাদের কত, দৈর্ঘ্য হলো কত, 4 মিটার, তো আমাদের প্রস্থ 3.5 মিটার, তাই না? এবং আমাদের এই যে আমাদের এখানে একটা যে আমাদের কি আছে, পুরো একটা দেওয়ালগুলোর পুরুত্ব দেওয়া আছে কত, 15 সেন্টিমিটার, তাই না, এটা দেওয়া আছে। তো আমরা বলতে দেওয়া আছে আমাদের কত, ঘরের মেঝের দৈর্ঘ্য কত, 4 মিটার এবং ঘরের মেঝের প্রস্থ হলো 3.5 মিটার এবং ঘরের উচ্চতা শুধু আছে কত, 3 মিটার, ঘরের যে উচ্চতা আমাদের সেটা। তাহলে আমরা বলতে পারি দেওয়ালের গুলোর পুরুত্ব আছে কত, 15 সেন্টিমিটার, তাই না? তো 15 সেন্টিমিটার আমাদের মিটার করতে হবে, তা মিটার করতে হলে আমাদের 100 দ্বারা কিন্তু ভাগ দিতে হবে, তাই না? তাহলে 0.15 মিটার। তাহলে এখন আমরা যদি যে এই যে আমাদের 4 দেওয়ালের আয়তন আছে, তাই না, আয়তন কত, তাহলে আমরা বলতে পারি যে যে দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের আয়তন, আমরা দৈর্ঘ্য বরাবর যদি দুটি দেওয়ালের আয়তন বের করতে চাই তাহলে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা দ্বারা গুণ দিতে হবে, তাই না? আর যেহেতু আমাদের দেওয়ালের সাথে আমাদের পুরুত্ব আছে কত, দুইটা দুইটা পুরুত্ব সাইডে আছে, তাই না, এই জন্য আমাদের দুই দ্বারা গুণ করে আমাদের এটার সাথে যোগ করে দিতে হবে। আর আমাদের প্রস্থ দুটো আছে এবং উচ্চতা একটাই এটা, তাই না, এক সাইডে, তাহলে যদি আমরা এটা গুণ করি তাহলে 3.87 ঘনমিটার হয়, তাই না? তাহলে বলতে হবে প্রস্থ বরাবর দুটি দেওয়ালের আয়তন, হ্যাঁ, প্রস্থ বরাবর দুটি দেওয়ালের আমরা জানি যেটা আমাদের হলো 3.15 ঘনমিটার হয়ে যায়, তাই না? এখন যেহেতু আমাদের এই দুইটা আমরা বলছে যে দুটি কেন দুটি দেওয়াল, তাহলে 4টি দেওয়াল, সেটা বলতে 4টি দেওয়ালের মোট আয়তন, তাই না, 4টি দেওয়ালের মোট আয়তন যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় কত, 3.87 + 3.15, তাই না, এটা যোগ করলে হয় কত আমাদের, 7.02 ঘনমিটার, তাই না? তো এটাই উত্তর। এখন উদাহরণ 15 বলতে, একটি ঘরে 3টি দরজা এবং 6টি জানালা আছে, প্রত্যেকটি দরজা 2 মিটার লম্বা এবং 1.2 মিটার চওড়া, প্রত্যেক জানালা 1.25 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া, এবং ওই দরজা জানালা তৈরি করতে 5 মিটার লম্বা 0.60 মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন, এটা আমাদের বের করতে হবে, তাই না? তো এই জন্য আগে আমরা কত, 3টি দরজার কি বের করবো আমরা, ক্ষেত্রফলটা বের করবো, তাই না? সুতরাং বলতে পারি 3টি দরজার ক্ষেত্রফল, তাই না, তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না, তাহলে এখানে দৈর্ঘ্য আমাদের কত, 2 মিটার, প্রস্থ হলো 1.25 মিটার, তাই না, আমরা এটা গুণ দিলাম, এবং আমাদের কয়টা, 3টি দরজা, এই জন্য 3 দ্বারা গুণ দিলাম, তাই না, তাহলে এটা আমাদের গুণ করতে হবে 7.5 বর্গ মিটার। এরপর আমরা বের করবো হলো কত, যে যে 6টি জানালার ক্ষেত্রফল, তাই না, তাহলে বলতে হবে সুতরাং 6টি জানালার ক্ষেত্রফল, তো এখানে আমাদের লম্বা মানে দৈর্ঘ্য, তাহলে 1.25 এবং আমাদের চওড়া মানে প্রস্থ ছিল 1, আর যেহেতু 6টি, এই জন্য 6 দ্বারা গুণ, তাহলে এটা যদি করি আমাদের 7.5 বর্গ মিটার। সুতরাং বলতে পারি 3টি দরজা ও 6টি জানালার মোট ক্ষেত্রফল 7.5 × 7.5 বর্গ মিটার, তাই না, এখন যদি এটা যোগ করি হয়তো 15 বর্গ মিটার হবে, তাই না, এটা হয়ে গেল। সুতরাং এখন আমাদের বের করতে হবে কি, একটি তক্তার ক্ষেত্রফল, তাই না, তো একটি তক্তার, এটা আমাদের এত মিটার লম্বা মানে দৈর্ঘ্য আর চওড়া মানে এটা হলো আমাদের কত, প্রস্থ, তাহলে এটা যদি গুণ করি তাহলে আমরা একটি তক্তার ক্ষেত্রফল কত, 3 বর্গ মিটার। এখন যদি আমরা
এই যে মোট টোটাল অর্থাৎ দরজা ও জানালার মোট ক্ষেত্রফলকে যদি আমরা একটি তক্তার ক্ষেত্রফল দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের বের হবে কি কয়টি তক্তা এটা বের হয় প্রয়োজন এটা বের করতে পারি। সুতরাং বলতে পারি যে নির্ণয় তক্তার সংখ্যা 15/3, তাই না? তাহলে 5টি, তাই এটাই আমাদের উত্তর। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।